আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। করোনা ভাইরাসের কারণে গত 2 বছর বই উৎসব পালিত না হলেও আজ রবিবার সারা দেশে বই উৎসব পালিত হয়েছে। নতুন বইয়ের গন্ধে মুগ্ধ শিক্ষার্থীরা। নতুন বছরে দক্ষিণ কোরিয়ায় যাবে 7,000 কর্মী। দূর দূরান্ত থেকে এসেও চড়ছেন মেট্রো রেলে। সবুজবাগে হেরোইন সহ 4 মাদক কারবারি গ্রেপ্তার। চাঁদপুর শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক। ভূত তাড়ানোর নাম করে নারীকে ধর্ষণ, হোটেলে অভিযান চালিয়ে ওঝাকে গ্রেপ্তার। রাজশাহীতে পুলিশি অভিযানে আটক 31 জন। বর্ণিল আয়োজনে সারা বিশ্বে নববর্ষ উদযাপন। সুন্দরবনে শুরু বাঘ গণনা কার্যক্রম। নতুন বছরের প্রথম প্রহরেই কিয়েভে ভয়াবহ হামলা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন বছরে বিরোধী দল ইতিবাচক ধারায় ফিরবে, আশা আওয়ামী লীগের। রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান। নতুন বছরে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরিকল্পনা যুক্তরাজ্যের ভোক্তাদের। আবেগ ঘন বার্তা দিয়ে মেসির নতুন বছর শুরু। বুড়িমারি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত। নয়াপল্টনে খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত। রাজধানীতে মাদক বিরোধী পুলিশি অভিযানে আটক 31। 31st নাইটের পার্টি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা। চীন ফেরত একজনের দেহে করোনার নতুন উপধরন শনাক্ত। আগামী 10 দিনের মধ্যে 100% বই বিতরণ করা হবে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হল বই, স্বাস্থ্যমন্ত্রী। উন্নয়ন প্রকল্পগুলো শেষ করায় নতুন বছরের চ্যালেঞ্জ, আইনমন্ত্রী। রংপুরে ইয়াবা ও গাঁজাসহ 4 মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুঠোফোনে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণ। স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকে শিশুরা, গণশিক্ষা প্রতিমন্ত্রী। যশোরে প্রযুক্তি ব্যবহার ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়। ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে 2 জনের মৃত্যু। খুলনায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ। বিজিবির অভিযানে ডিসেম্বরে 106 কোটি টাকার চোরা চালান জব্দ। নতুন বছর হবে সরকারকে বিদায় দেওয়ার বছর, গয়েশ্বর। নেত্রকোনায় জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও পুরস্কার বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ। পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানোর নির্দেশ কিমের। মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে একসাথে কাজের আহ্বান রাষ্ট্রপতির। ডিসেম্বরে রেমিটেন্স $170 কোটি। মা হওয়ার কারণে ক্যারিয়ার নষ্ট হলেও আফসোস নেই আলিয়া ভাটের। এই ছিল এখনকার মতো সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সবার আগে পেতে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।